জাতীয় সংসদে প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার শোক প্রস্তাবের উপর আলোচনায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। সেটাই কামনা করি এবং আমি এটাই চাই যে এইভাবে বারবার আমাদের এই শোক প্রস্তাব আর একজন করে আমরা মেম্বার হারাচ্ছি, এটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। তবু মৃত্যু এটা অবধারিত, কারো হাত নেই। তবে তাকে ঢাকা, তার লাশ ঢাকায় নিয়ে আসা, মুক্তিযোদ্ধা হিসেবে তাকে মর্যাদা দেওয়া, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেভাবে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে, যথাযথ মর্যাদা নিয়েই তিনি চলে গেছেন। তো আমি আবারও মাননীয় স্পিকার, যে শোক প্রস্তাব এখানে উত্থাপন করা হয়েছে তা গ্রহণ করা হোক, সেটাই আমি চাই। সেই সঙ্গে আমি আমাদের আরও অনেক সংসদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য মারা গেছেন, তাদেরও আপনার মাগফিরাত কামনা করি। আর সেই সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী, কিন্তু তার মতন একজন ভালো মানুষ এইভাবে গুলি খেয়ে মারা যাবে, সিনজো আবের মৃত্যুতে গভীর শোক আমি জানাচ্ছি। তিনি একজন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন, আমাদের উন্নয়নের দিকে তাদের আন্তরিকতা ছিল এবং জাপান সবসময় আমাদের পাশে ছিল। মাননীয় স্পিকার, আমাদের যারা মৃত্যুবরণ করেছেন এই শোক প্রস্তাবে যাদের নাম এসেছে সবারই আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, এবং বিশেষ করে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, তার আত্মার মাগফিরাত কামনা করি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই এবং সবাইকে এই শোক বা শক্তি দিক রাব্বুল আমিন, সেটাই আমি চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।